কিভাবে মোকাবিলা চ্যালেঞ্জ ওই যে বললাম আমার কাছে কোনোটা প্রতিযোগিতা নয়, আমি কারোর সাথে প্রতিযোগিতা করতে আসিনি। আমার কাছে উন্নয়নটা মেন উদ্দেশ্য, মানুষের পাশে থাকাটা আমার প্রধান লক্ষ্য, তাই আমি আমার কাজ দিয়ে মানুষের পাশে থাকতে চাই। অন্য কোনো রাজনীতিতে আমি বিশ্বাস করি না, আমি রাজনীতি মানে মানুষের উন্নয়ন বুঝি, আমি শুধু সেটুকুতেই থাকতে চাই। প্রথম কাজ উত্তীর্ণ হওয়ার প্রথম কাজ কি আমার এলাকাবাসীর জন্য যেটুকু দরকার সেইটা করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলো আরও যেন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় সেটার চেষ্টা করব। না, তুমি এই এতদিন তো একটা অলরেডি তুমি প্রচার শুরু করে দিয়েছো এবং মানুষের কাছে যাচ্ছ, এতদিন তোমাকে সারা টিভির পর্দায় সেলিব্রিটি চিত্র, কিন্তু সেলিব্রিটি দুয়ারে দুয়ারে যাচ্ছে মানুষের ঘরে, কী কী সমস্যাগুলো তোমার এলাকার? না, আমার এলাকার মানুষ আমাকে সেলিব্রিটি হিসাবে চিনত না, আমার এলাকার মানুষ আমাকে ঘরের মেয়ে হিসেবেই চেনে এবং তারা সেই হিসেবেই আমাকে পছন্দ করেন, এবং আমি যে মানুষের কাছে যাচ্ছি তারা আমাকে সেই হিসেবেই ভালোবাসছেন। কী কী জিনিস চোখে পড়লো যে উন্নয়ন করা দরকার বা কাজ তুমি জিতে আসলে সেটা প্রথম প্রেফারেন্স দেবে এরকম কিছু? দেখুন, এরকম কিছু মানুষের কাছ থেকে এখনও অবধি আমি পাইনি যে তারা আমাকে বলেছে যে এটা না হলেই নয়, বা তারা প্রচণ্ড ক্ষুব্ধ, কারণ তারা যথেষ্ট প্লিজড মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে। তারা তার সার্বিক উন্নয়নে যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত কিছু সুবিধা দিয়ে তারা পেয়েছেন এবং তারা খুব আনন্দিত, তাই আগামীতে তাদের আরও কিছু যদি সমস্যা হয় বা আরও কিছু যদি আমার তরফ থেকে কাজের দরকার হয় আমি সবসময় তাদের পাশে আছি।